তো প্রায় দুপুর গড়িয়ে গেল। তা আমি ভিডিও করার সময় আমার চুলগুলা দেখছিলাম আওলা ঝাওলা হয়ে আছে। তো এটা কিছু মনে করবেন না, আমার পরিচয়টা দিয়ে নেই, সেটা হলো আমি অর্ক, আর আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। তো আমি আজকে কথা বলবো মুন ক্যাকটাস নিয়ে। মুন ক্যাকটাস কি, বা এটা এই যে এখানে যে সামনে যে ক্যাকটাসটা আছে, এই ক্যাকটাসটাকে বলা হয় মুন ক্যাকটাস। মুন ক্যাকটাসটা কি, এবং আমি আজকে আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হলো গ্রাফটিং। তো গ্রাফটিংয়ে এই যে আমি এটাতে গ্রাফট করব, এইটা আপনার ড্রাগন ড্রাগনের স্টক না, এটার স্টকটার নামটা ঠিক মনে নেই, তো পরে হয়তো জানলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বলে নেই যে আমি এর আগে কখনোই গ্রাফট করি নেই, গ্রাফট কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আমার কোনো ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই। আমি এই গ্রাফট করার আগে 2-3 দিন আমি কিছু ভিডিও দেখেছি, সেখান থেকে আমি প্রথম চেষ্টা করব। এখন আমার গ্রাফ সাকসেসফুল হবে কি না সেটা জানি না, কারণ ফার্স্ট ট্রাইয়ে অনেক সময় অনেক ভুল করে থাকে সবাই, আমিও করি, এবং ভুল থেকে মানুষ শিখে। তো সেটা আমি আগেই বলে নিচ্ছি, তো আমি চেষ্টা করব যে আমার যেন গ্রাফটা টিকে সেটা। তো আগে আমি মুন ক্যাকটাস কি, বা মুন ক্যাকটাস কেন, এই ক্যাকটাসটার নাম, বা এটাকে কেন গ্রাফটি করতে হবে, গ্রাফট ছাড়া কেন বাঁচানো সম্ভব না, সেটা নিয়ে 2-4টা কথা বলি। তো মুন ক্যাকটাস হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা জিমনোক্যালিসিয়ামের ভ্যারাইটি, জিমনোক্যালিসিয়াম মিহানোভিচি বলে, জিমনোক্যালিসিয়াম মিহানোভিচি ভেরিগেটেড ফর্ম। তো ভেরিগেটেড সাধারণত যেটা হয় যে হাই ভেরিগেশন, লো ভেরিগেশন বা ফুল ভেরিগেশন, এটা হলো ফুল ভেরিগেশন বলে। তো ফুল ভেরিগেশন কেন, এর মধ্যে কোনো রকম খাদ্য তৈরি, গাছের যে খাদ্য তৈরি উৎপন্ন, খাদ্য উৎপন্ন করে সেটা যে অঙ্গাণুতে হয়, বা ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট বলে, অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্ট বলে, ক্লোরোপ্লাস্ট এর সেলগুলাতে বা আপনার এই ক্যাকটাসের সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, যার কারণে এটা পুরাটুকু রঙিন হয়, একে ক্রোমোপ্লাস্ট থাকে এখানে, এবং ক্রোমোপ্লাস্ট খাদ্য উৎপাদন করতে পারে না। তো এই কারণে এই মুন ক্যাকটাস এবং অন্যান্য অনেক ক্যাকটাসই হয়, সেগুলো বিভিন্ন নাম থাকে। তো মুন ক্যাকটাস যেটা, মুন ক্যাকটাসে কোনো ক্লোরোফিল থাকে না, এদেরকে বেঁচে থাকার জন্য অন্য ক্যাকটাসে আপনার রুট স্টক টক বলে, বা অন্য ক্যাকটাসের মাধ্যমে একে খাদ্য পুষ্টি গ্রহণ করতে হয়, এই জন্য এই ক্যাকটাসকে সবসময় গ্রাফটে রাখতে হয়। তো এটাই মোটামুটি আপনার মুন ক্যাকটাস, এবং কেন মুন ক্যাকটাসকে গ্রাফটিং করতে হয় সেটা নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করলাম। তো একটা গ্রাফটিংয়ের জন্য যেটা আমার পুঁথিগত বিদ্যা যেটাকে বলা যায়, অথবা আমি কিছু ভিডিও দেখেছি, ভিডিও থেকে যেটুক শিখেছি সেটুকু আমি শেয়ার করি। প্রথমে মুন ক্যাকটাস বা যে কোনো ক্যাকটাসে গ্রাফটিংয়ের জন্য উপরে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে সিয়ন বলে, আর নিচে আপনার যে রুট স্টকটা থাকে, রুট স্টক এটাকে রুট স্টক বলে, বা মেইন যেখান থেকে খাদ্য তৈরি করবে এবং সেটা আপনার মেইন যে উপরের পার্টে পৌঁছাবে সেটাকে আপনার রুট স্টক বলে। এবং সবসময় মনে রাখবেন এটা যে আপনার ক্যাকটাসের যে রুট স্টক থাকে, বা গ্রাফটেড ক্যাকটাসের যে রুট স্টক থাকে, সেটার কথা বিবেচনা করে আপনি আপনার মিডিয়া বানাবেন। মিডিয়া কখনোই আপনি আপনার গ্রাফটের যে সিয়ন বা উপরের পার্টটা থাকে, মানে এই মুন ক্যাকটাসের কথা চিন্তা করে বানাবেন না, আপনি রুট স্টকের কথা চিন্তা করে বানাবেন। রুট স্টককে যত হেলদি রাখবেন, আপনার যে উপরের পার্টটা থাকে বা সিয়ন পার্টটা থাকে, এটা তত বেশি খাদ্য গ্রহণ করতে পারবে। এটা এটা গেল। এখন কথা হলো যে আমি এখন এটা কিভাবে গ্রাফটিং করব, তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই। তো গ্রাফটিং এর জন্য যেটা যেটা লাগবে সেটা হলো যে আপনার যে কোনো ধারালো ছুরি লাগবে, একটা ছুরি, এটা একদম নতুন ছুরি ইউজ করছি। এছাড়া তো আপনার রুট স্টক সিয়ন লাগবে, আর আমার এই বডিতে যে ছোট ছোট যে আপনার বাটগুলা বের হয়েছে এগুলাকে আমি সব আলাদা করে নিব, আর এটা রুট স্টকটা লাগবে। তো এটাকে এখন প্রথমে আলাদা করে নিই, এখান থেকে এটাকে আলাদা করে নিচ্ছি, কারণ আগে আমার মেন যে বডিটা আছে বডিটাকে আমাকে বাঁচাতে হবে। তো আমি কেন গ্রাফট করছি, বা এটার গ্রাফটিংয়ের মেইন কারণ কি, আমার আগের যে রুট স্টকটা ছিল, মানে এই জিনিসটা যেটা ছিল, যেটার উপর ক্যাকটাসটা বসানো ছিল, সেটা পচে গিয়েছে। পচে যাওয়ার পর আমি যখন খেয়াল করলাম পচে গিয়েছে, তখন আমি
রুটস্টকটাকে, রুটস্টক থেকে উপরে যে শিয়ন পার্টটা বা উপরে যে মুন ক্যাকটাসটাকে সেটাকে আমি আলাদা করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ক্যাকটাসের গ্রাফট আগে তো করিনি, সেটা বলেইছি, আমি খুব একটা করি না। কারণ ক্যাকটাস প্রথম কথা হলো যে আমার হাই ভেরিগেশনের খুব একটা ক্যাকটাস নেই, সব কমন কমন বলতে আপনার এই পিওর ফর্মগুলাই বেশি আমার, তো এই কারণে আমার গ্রাফট প্রয়োজন পড়ে না। আর আমি কাল গ্রাফট করি না কারণ গ্রাফটে এই পচে যাওয়া এবং সবসময় রেডি স্টক রাখা এটা একটা আমার কাছে একটু ঝামেলাই মনে হয়। আর বাণিজ্যিকভাবে যেহেতু আমি ক্যাকটাস এখনও করি না, সেই জন্য আমার গ্রাফটা খুব বেশি প্রয়োজন পড়ে না। আমি চেষ্টা করি আমি রুটস্টক এই বীজ থেকে যেসব গাছ হয় বা বীজের চারাগুলা সেগুলো সংগ্রহ করা, এছাড়া ডিগ্রাফটেড কিছু রুট এনে সেই চারাও বা সেই গাছগুলোও আমি রাখি। তো আমি এটার বাচ্চাগুলোকে আলাদা করে নিলাম, তো বাচ্চাগুলোকে মাইক্রোগ্রাফটিংও করা যায় চাইলে। এখান থেকে সবকটা বাচ্চায় আপনি চাইলে যে মাইক্রোগ্রাফটিং করতে পারবেন। দুঃখিত, রোদ পড়ছে উপর দিয়ে, তো এটাকে মাইক্রোগ্রাফটিং করা যায়। তো মাইক্রোগ্রাফটিংয়ের ঝামেলায় আমি হয়তো যাব না, আমার কাছে স্টকও নেই। তো আমি যেটা করব এখন, আমি এই ক্যাকটাসটাকে বা আমি এই এই শিয়ন পাটটাকে ফার্স্টে এখানে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার আগে বলে নেই যে যেটুকু আমি দেখেছি বা আমি যেটুকু দেখে বুঝলাম সেটা হলো যে ক্যাকটাসের এখানে যে গোল রিংটা দেখা যাচ্ছে, এই রিংয়ের সাথে আপনার এখানে কাটার পর এখানেও একটা রিং বের হবে। সেই রিংটাকে যদি অ্যাটাচ করা হয়, যত ভালো এবং যত কাছাকাছি অ্যাটাচ হবে আপনার গ্রাফটিং বা স্টকটা বাঁচার চান্সটাও তত বেশি হবে। এই একটা। আরেকটা যে জিনিস যে সেটা হলো যে সমান করে কাটতে হবে, কাটাতে যেন উঁচু নিচু না হয়, কারণ আপনার যখন স্টকটা জোড়া লাগবে, জোড়া লাগার মাঝখানে বাতাস বা বাবল থাকলে তাহলে অ্যাটাচমেন্টটা কম হওয়ার চান্স থাকে। তো এখন আমি কাটাকুটি পর্বে চলে যাব। চলে যাওয়ার আগে বলে নেই যে আমি নতুন ছুরি ব্যবহার করলেও আমি এখানে যে ছুরিটা আছে এই ছুরিটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার আগে এটাকে অবশ্যই আমি ডিসইনফেক্টেন্ট বা ডিসইনফেক্ট করে নিব। তো সেটা যে কোনো হেক্সিসল বা যে কোনো আপনার আইসোপ্রোপাইল অ্যালকোহল অথবা আপনি চাইলে এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও ডিসইনফেক্টেন্ট করে নেবে। আমি এখানে হেক্সিসল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে এই ছুরিটাকে ভালো করে ডিসইনফেক্টেন্ট করে নিচ্ছি, ডিসইনফেক্ট করে নিচ্ছে। এখন যেটা করব এটাকে আমি সমানভাবে কাটব। তো রুট স্টকটা ভালোভাবে ধরে নেই, তো কাটব আমি এখান থেকে। আমি অংশটা কেটে নিলাম, এটা যে ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ড হলে যেটা হয় সেটাই আর কি। তো প্রথম কথা বলে, এই স্টকটা হলো পুরানো স্টক, পুরানো স্টক হওয়ার কারণে অনেক শক্ত হয়ে গেছে। আর ছুরিটারও মনে হয় যতটা ধারালো বা ভেবেছিলাম নতুন ছুরি ততটা ধারালো না। এখন যে জিনিসটা করবো সেটা হলো যে একে সমানভাবে কেটে নিব। তো যখন ভিডিওতে দেখছিলাম তখন মনে হলো যে ওরা কত ইজিলি কাজটা করছে, কিন্তু আসলে এতটা ইজিও না। তো এই কাজ এখন যেটা করব যে এদেরকে এই স্টকের এই উপরের অংশটাকে সমান করে কেটে নিব, যেন উঁচু নিচু না থাকে। উঁচু নিচু থাকলে আপনার যে ইয়েটা আছে সেটা বসবে না ঠিক মতো, বা শিয়ন পাটটা ঠিক মতো উপরে বসবে না। তো স্টকের উপরের পার্টটা মোটামুটি সমানভাবে কাটা হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো যে আমি এই শিয়ন পার্ট বা উপরে যে মেইন মুন ক্যাকটাসটা, মুন ক্যাকটাসটাকে আমি এই সমানভাবে কেটে নিব। তো মুন ক্যাকটাসের ইয়েটা নরমই আছে,
তো যার জন্য এটাকে খুব একটা কষ্ট করতে হয়নি, এটা খুব সুন্দরভাবেই কেটে গিয়েছে। এখন এই ক্যাকটাসটাকে এখান থেকে আমি জোড়া লাগাই দেব, তার আগে এই জায়গাটাকে আমি আরেকটু সমান করে নেব। তো অনেকে এটা সুপার গ্লু দিয়েও করে, তো আমি সুপার গ্লু দিয়ে করব না বা সুপার গ্লু দিয়ে জোড়া লাগাবো না। আমি যেটা করব যে স্টকের সাথে আমি এটাকে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করব এটা বলে নিই আগে, এখানে এই যে রিং দেখতে পাচ্ছেন মাঝখানে সাদা অংশটা, এটার সাথে আপনার স্টকের এই যে রিং দেখা যাচ্ছে এখানে মাঝখানে, এই দুইটা যেন সমানভাবে বসে বা সমানভাবে বসানোর চেষ্টা করে আমি এই দুটাকে লাগাবো। তো এখন এটাকে এভাবে লাগানো হলো। তো আশা করি মোটামুটি সমানভাবে লাগানো, এবং এটা প্রথম এক্সপিরিয়েন্স, জানি না এখন সাকসেসফুল হবে কি না। তো এখন যেটা করতে হবে সেটা হলো আমাকে এখানে প্রেসার দিতে হবে যেন আপনার মাঝখানে কোনো এয়ার বাবল না জমে বা কোনোভাবে আপনার ছুটে না যায়, দুইটা আপনার যে রিং দুইটা আছে রিং দুইটার মাঝখানে যেন কোনো গ্যাপ না হয়। গ্যাপ হলে তাহলে আপনার এই মুন ক্যাকটাসটা সাকসেসফুল বা গ্রাফটিংটা সাকসেসফুল হবে না। তো রুট স্টকের সাথে আপনার শিয়ন পার্টটা অ্যাটাচ করার পর যেটা করতে হবে সেটা হলো একে প্রেশার দিয়ে রাখতে হবে। তো প্রেশার দিয়ে রাখার জন্য যেটা আমি ইউজ করব সেটা হলো যে আমি রাবার ব্যান্ড ইউজ করব। তো এখন রাবার ব্যান্ডগুলো আমি অ্যাটাচ করব। তো রাবার ব্যান্ডের সমস্যা যেটা আমি এর আগেও ইয়ে করছি সেটা হলো যে আপনার এই টবের সাথে লেগে থাকতে চায় না বা অ্যাটাচ হতে চায় না। সেজন্য আমি যেটা করব প্রথমে যে এটাকে নিয়ে আমি এখানে স্কচ টেপ দিয়ে আমি এটাকে এই সাইড থেকে বেঁধে নিব যেন ছুটে না যায় বা ছুটে এই পাশ থেকে খুলে না যায়, সেই ব্যবস্থা করে নিব, না হলে আপনার অ্যাটাচ হতে যাবে না। তো এভাবে চাপ দিয়ে এটাকে অ্যাটাচ করে নিতে হবে আমাকে এই পাশে। এই যে তো আরেকটা রাবার ব্যান্ড আমি লাগাই। তো এখানে ডাবল করে আপনার ইয়েটা করতে হবে যেন চারপাশ থেকে সমানভাবে প্রেশার পায়, এমনভাবে এই ব্যান্ডটা লাগাতে হবে। তো আমি এই পাশেও শিওনের এই পাশেও আমি এই স্কচ টেপ দিয়ে লাগাই নিব, না হলে এই রাবার ব্যান্ড ছুটে গেলে বা পার খুলে গেলে তখন সমস্যা হবে। তো এটাই মোটামুটি আপনার এখন লাগানো হলো। তো এটাকে মিনিমাম 2 সপ্তাহ এই রাবার ব্যান্ড দিয়ে লাগানো থাকবে। এখন জানি না এটা সাকসেসফুল হবে কি না, তো সাকসেসফুল হলে তো খুবই ভালো, না হলেও কিছু করার নেই। তো এই ভিডিওতে বা আমি শেখার সময় একটা জিনিস দেখেছি যে এই আপনার মুনের যে আপনার মুন ক্যাকটাস বা উপরে শিওন পার্ট থেকে যেন অতিরিক্ত মাত্রায় এই ময়েশ্চার না চলে যায়, সেজন্য উপরে একটা পলি এভাবে হালকা করে ঢেকে দিয়েছে। তো এভাবে ঢেকে দিয়েছে আমি কিছু পলিতে ফুটা করে দিয়েছে যেন বাতাস চলাচল করে, এমনভাবে অতিরিক্ত বাতাস না যায় আবার কিছু বাতাসও যেন চলাচল করতে পারে এইভাবে। এটা খুব টাইট করে এভাবে বেঁধে দিবেন না বা টাইট করে বেঁধে দেওয়া উচিত না, এই তাহলে কি হবে যে আপনার গাছ ব্রিথ করতে বা আপনার গাছেরও তো অক্সিজেনের প্রয়োজন আছে, তখন সেটা নিতে পারবে না, গাছ মারা যাবে। তো আমি জাস্ট এটাতে আর কিছু করব না,
এটাকে আরেকটু ভাজ করব। ভাজ করে নিয়ে আমি এভাবে পলিটা এক সপ্তাহের মতো এখানে থাকবে। তো যেটা করবে যে ময়েশ্চারটা আপনার এখানে হোল্ড করবে। তো আমি এই অবস্থাতে এখন এই গ্রাফটাকে যেখানে বা সরাসরি সূর্যের আলো পড়ে না বা সরাসরি সূর্যের আলো পড়ে না কিন্তু ব্রাইট মোটামুটি ভালো আলো পায়, উজ্জ্বল আলো পায় এমন জায়গাতে রেখে দিব এবং এক সপ্তাহ পর আমি এইটা খুলব। কিন্তু আমি এই যে রাবার ব্যান্ড দিয়ে যে অ্যাটাচ করেছি সেটা আমি 2 সপ্তাহ পর খুলব। এর মাঝখানে যদি আমি দেখি গ্রাফটের স্টকটা মোটামুটি সতেজ আছে এবং কোনো রকমের চেঞ্জ হয়নি বা শুকায় যাচ্ছে না বা কোনো ধরনের পচার লক্ষণ নাই, তাহলে বুঝবো যে আমার গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে। আর যদি দেখি যে এরপর শ্রিঙ্ক করছে বা গাছটা একদম মনে হচ্ছে শুকায় যাচ্ছে, তখন বুঝবো যে আমার গাছটা বা আমার গ্রাফটা এই হয়নি, গ্রাফটিং হয়নি বা গ্রাফটিং সাকসেসফুল হয়নি। তো সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন ও বেল নোটিফিকেশনে ক্লিক করলে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো খুবই অগোছালো এবং ভয়ঙ্কর একটা ভিডিও করলাম। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।